হাসান জাহাঙ্গীরও দাওয়াত দিয়েছেন তার দুজন কলিগকে অবিদ রেহান এবং লাকসুন্দরী জেমিনকে। কিন্তু দাওয়াত দিয়ে হাসান জাহাঙ্গীর তাদেরকে কি খাওয়াচ্ছেন চলুন দেখে আসি এই মজার নাট্যাংশ। আল্লাহ ঈদ মুবারক, ঈদ মুবারক। কি অবস্থা দোস্ত? কি অবস্থা? ভালো। জেবিন কেমন আছো? এই তো ভালো। বসো। এর আগে বলতি গরু না ছাগল? মানে অপমান করলি কেন? আরে দোস্ত অপমান কই করলাম, আমি জিজ্ঞাসা করছি তুই গরু না ছাগল মানে কুরবানি কি দিয়েছ? তাহলে বল তুই যে গরু দিলি না ছাগল দিলি? তুমি কি দিয়েছ? গরু ছাগল দিই এভারেজ। আর তুই কি? আমি তো ওদের মধ্যে আছি, দুটোর মধ্যে আছি। জেবিনের কাছ থেকে শুনতে চাই তোমার মজার অভিজ্ঞতা। লাস্ট ঈদে আমি একটা শুটিং এ যাই, ঈদের নাটক আর কি। সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, আমি ঝটপট তাড়াহুড়ো করে কোনো রকম ব্যাগ ট্যাগ সব প্যাক করলাম, সব কিছু চেক করি নেই তাও মনে একটু সন্দেহ চলে গেলাম। যাওয়ার পর সব রেডি, মেকআপ নিলাম, দেন হঠাৎ বললো যে আপনার ড্রেসটা দেখি। ড্রেস বের করে দেখি ড্রেস যেটা আনার কথা সেটাই আনলাম না, আমার মা গ্রামের বাড়ি যাওয়ার কথা সেই ড্রেসগুলো ওই ব্যাগে রয়ে গেছে। আর অবস্থা তো পুরোই খারাপ, আমি তো মানে কি বলবো, ডিরেক্টর তো পুরো আমার উপর একদম এমনি রাগ হয়েছে। সাধারণত তো ডিরেক্টর যদি রেগে যায় তখন নায়িকারা কি অ্যাক্টিং করে জানো না, মুচকি একটা হাসি দিয়ে টোনটা চেঞ্জ করে বলে, ভাইয়া জানেন হয়েছে কি, কালকে রাতে তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, সকালে আমি উঠতেই পারিনি, সরি ভাইয়া। এটা করো নাই? তারপর আবার ড্রেস ট্রেস নিয়ে আসলাম, পরে অর্নামেন্টস পড়তে যে দেখো ওরে বাপরে এখন তো অর্নামেন্টসই আনি নি। বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, আজকে শুটিং প্যাক আপ, তুমি কালকে নিয়ে আসো সব কিছু, আমরা কালকেই করি। এই জায়গায় দেখছো হবে, এটা কি একবারে ঘটছে নাকি মাঝে মাঝে ঘটে? আচ্ছা ভাইয়া গরু টরু কিছু খাও না? আচ্ছা গরু খাও কিন্তু এর আগে এবারে কোরবানি ঈদের সময় আমি কলকাতা দেখেছি আর আসতে পারি নাই, ভাবলাম যে কলকাতায় ঈদ করে দেখি। নামাজ পড়ার জন্য একজনকে বললাম যে দাদা মানে এইদিকে মসজিদটা কোন দিকে, হুট করে উনি আমার বললো আপনি বাংলাদেশ দিয়েছেন তাই না? আমি বলছি হয়েছে কি জানেন, আপনাদের বাংলাদেশের লোকজনের একটা সমস্যা আছে দাদা। আরে দাদা আপনার নিউ মার্কেটের পিছনে যে ধরুন অনেক মসজিদ পাবেন যে আমাকে বারবার জিজ্ঞেস করছেন কেন? আমি সরি ভাই। সরি হওয়ার কিছু নেই, আপনাদের বাংলাদেশের লোকজনকে আমি খুব ভয় পাই। কেন কেন হয়েছে কি জানেন, আপনাদের বাংলাদেশে আনসার আছে না দাদা? কে আছে? ও আমাদের দেশে যত আইন বাহিনী প্রশাসন আছে পুলিশ আর্মি বলেন আমাদের দেশে কেউ কাউকে ভয় পায় না, এবং আপনাদের বাংলাদেশে কাউকে ভয় পায় না, ওই যে আপনাদের র্যাব পুলিশ আর্মি কাউকে ভয় পায় না, শুধু আপনাদের আনসার কি ভয় পায়? আনসার কি ভয় পায় কেন বুঝতে পারেননি দাদা? সেটা হয়েছে কি জানুন, আপনাদের দেশের আনসার পায়ে গুলি করলে মাথায় লাগে, ডানে গুলি করলে পায়ে মরে যায়, পায়ে গুলি করলে ডানে মরে যায়, সেই জন্য আমরা আনসারকে ভয় পাই বুঝতে পেরেছি। আমি বললাম যাক অন্তত আনসারকে তো ভয় পান। তারপর কি হচ্ছে জানি, সেখানে একটা গল্প শুরু হলো। বাবা শুনতে যাচ্ছি না ভাইয়া প্লিজ। আরে বাবা তোরা এসছিস গল্প করবি, তে গল্প শুনবি না? গল্প মানে খেলে তো হবে না, অন্য কিছু শুনতে হবে। সেটাই তো আসা, আমরা কি শুরু করলাম? ডাইনিং কি উপরে? অফকোর্স ডাইনিং তো উপরেই থাকে। আরে বাবা আমার মানে এই শুন বাবা, একটা মজা নিয়ে যাচ্ছে। আচ্ছা আমিও না আর না, এই নিয়ে আপনি কি কোনো জোকস জানেন? না আমিও না। দর্শক মণ্ডলী চলুন আমরা ঈদ নিয়ে একটি মজার গান শুনে আসি, এবং এই মজার গান পরিবেশন করতে মঞ্চে আসছেন সঙ্গীত শিল্পী অর্জুন কুমার বিশ্বাস। আরে গরু ছাগল বলে আমরা মানুষকে দেই গালি, এই গালি শুনে কিছু লোকে দেয় আবার হাত তালি। আরে গরু ছাগল বলে আমরা মানুষকে দেই গালি, এই গালি শুনে কিছু লোকে দেয় আবার হাত তালি। যারা নিরীহ প্রাণীদের নিয়ে বলে আবল তাবল, তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল, আরে তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল। ছাগল গরুর পেট ভরলে খাওয়ার কথা কয় না, মানুষ যতই খাক না কেন খাই খাই শেষ হয় না, তাই আরো পেতে আরো খেতে পাঠায় গন্ডগোল, বাইরে পাঠায় গন্ডগোল। আহা এই মানুষই মানুষকে বলে গরু আর ছাগল, তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল, আইরে তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল।
আর ছাগল গরুর চরিত্র সহজেই বোঝা যায়, মানুষের চরিত্রটা হয় বোঝা বড় দায়, আয় রে বোঝা বড় দায়। এই ছাগল গরু মানুষের কত কাজে আসে, অথচ মানুষ হয়ে অনেক মানুষ দাঁড়ায় না তার পাশে। বহুরূপী মানুষগুলো পাল্টে তাদের ভোল, বাইরে পাল্টে তাদের ভোল। এরাই গালি দিয়ে বলে তুই বেটা গরু আর তুই হলি ছাগল। তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল, বাইরে তারাই ঈদে দামি গরু ছাগলের পাগল। তাই বলি হিংসা দেশে বলা বলি, অন্ধ দ্বন্দ্ব দলাদলি, ভেদা ভেদে বলে মন প্রাণে খুলে আনন্দকে ভাগাভাগি করো। ভুলে যাও সব গ্লানি, ভুলে যাও সব গ্লানি, কুরবানি কুরবানি কুরবানি, খুশি আনন্দের ঈদ কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, ঈদ মোবারক 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 মোবারক, কুরবানি ঈদ মোবারক, খুশি আনন্দের কুরবানি, ঈদ মোবারক, ত্যাগের মহিমা তোমার কি মনে আছে গত ঈদে সেই বেচারা জামাইয়ের কথা? ঈদের দিন শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে যাকে শেষ পর্যন্ত থালে নিয়ে পাট খেতে যেতে হলো। মনে থাকবে না আবার? এবারে কিন্তু সে এই ঈদের শ্বশুর বাড়িতে এসেছে দাওয়াত খেতে। তাই তাহলে চলেন দেখে আসি।